আগের ভিডিওতে বলেছিলাম শহর কলকাতা মানেই মা কালীর শহর। এমনি এমনি তো আর লোকে বলে না যায় কালী কলকাত্তা বালি। এখানে যেমন আছে উত্তরে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, তেমনই আবার আছে দক্ষিণের কালীঘাটের মা কালী। তাছাড়াও ছড়িয়ে ছিটিয়ে আছে শহর জুড়ে বহু প্রাচীন কালী মন্দির। এই যেমন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর দুই বোনের কথাই জানা যাক না, বিখ্যাত ভাস্কর শ্রী নবীন ভাস্কর দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তি নির্মাণ করেন, কিন্তু সেটি সম্পূর্ণভাবে প্রস্তুত হওয়ার আগেই মায়ের মূর্তি রূপের আদলে আরো দুটি মূর্তি গড়া হয়েছিল। তারা এখন কোথায় কেউ কি জানেন? আসুন আমাদের এই জয় কালী কলকাত্তা বালির দ্বিতীয় পর্বে সেটাই জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা চলে এলাম বড়নগরের কুটিঘাট এলাকায় প্রামাণিক ঘাট রোডের উপর অবস্থিত মা ব্রহ্মময়ী মন্দিরে। যদিও মন্দিরটি প্রামাণিক কালীবাড়ি নামেই অধিকতর পরিচিত, বাংলার 1259 বঙ্গাব্দে অর্থাৎ 1853 সালে মাঘী পূর্ণিমাতে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। দে প্রামাণিক পরিবারের দুই সদস্য দুর্গাপ্রসাদ দে প্রামাণিক ও রামগোপাল দে প্রামাণিক মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তাদের কুলপুরোহিত ছিলেন বড়ালরা, তারাই পাঁচ পুরুষ ধরে ব্রহ্মময়ী পূজা করে আসছেন। এবার আসি আসল কাহিনীতে। রানী রাসমণির আদেশে দাইহাটের তরুণ নবীন ভাস্কর দক্ষিণেশ্বরের জন্য যে প্রথম মূর্তিটি তৈরি করেছিলেন এটি ছিল সেটি, কিন্তু রানীমার এই মূর্তিটি সার্বিক দিক থেকে পছন্দ হয়নি, কারণ গর্ভগৃহের সঙ্গে এর মিল হচ্ছিল না। ব্রহ্মময়ী কালীমূর্তি এতটাই ছোট ছিল বলে বাদ দেওয়া হলো, তার ঠাই হলো তখন এই প্রামাণিক কালীবাড়িতে। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠারও 2 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হন মা ব্রহ্মময়ী। স্বয়ং শ্রী রামকৃষ্ণ বহুবার এই মন্দিরে এসেছিলেন এবং মা ব্রহ্মময়ীকে তিনি মাসিমা বলে ডাকতেন, কারণ একই কোষ্ঠীপাথরে নির্মিত মা ব্রহ্মময়ী ও দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মুখের এক আশ্চর্য মিল লক্ষ্য করা যায়। তাই ব্রহ্মময়ী মন্দিরটি নবরত্ন মন্দির। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত। দক্ষিণমুখী এই মন্দিরে প্রবেশ করলেই সামনে চোখে পড়বে দুপাশে দুটি শিব মন্দির, আরও একটু এগোলেই চোখে পড়বে দুপাশে আরও দুটি বড় শিব মন্দির রয়েছে। শিব মন্দিরগুলি বাংলার আটচালার স্থাপত্য রীতিতে নির্মিত। মন্দিরের সামনে রয়েছে তুলসী মঞ্চ। এখনো মাঘী পূর্ণিমার দিন প্রতিষ্ঠা তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে প্রামাণিক কালীবাড়িতে। চলে হোমযজ্ঞ, ভোগ বিতরণের ব্যবস্থাও। কালী পুজোর দিন দেবীকে সাজানো হয় বিশেষ বসনে। নবরঙে সজ্জিত মন্দিরে মা ব্রহ্মময়ীকে দর্শন করলে মন ভরে উঠবেই। কিভাবে যাবেন? কাশীপুর মহাশ্মশানের রাস্তা ধরে আরেকটু এগিয়ে বাম দিকে প্রামাণিক ঘাট রোড ধরলেই রাস্তার উপর পড়বে এই মন্দির। তাহলে আর দেরি কেন, মা ভবতারিণীর এক বোনকে দর্শন করে আসুন যে কোনো এক বিকেলে। মা ব্রহ্মময়ীকে দর্শন করে এবার আমরা চলে এলাম হেদুয়ার কাছে 11 নম্বর বৃন্দাবন বোস লেনে গ্রহদের কালীবাড়িতে। এখানেই অবস্থিত মা ভবতারিণীর দ্বিতীয় বোন তথা মা নিস্তারিণী কালীমা। 1257 বঙ্গাব্দে অর্থাৎ 1850 খ্রিস্টাব্দে শ্রী শিবচরণ গুহ
এই মন্দির প্রতিষ্ঠা করেন। প্রসঙ্গত উল্লেখ্য, মা ভবতারিণীর বোন বলার উদ্দেশ্য হল এরা তিনজনই একই কষ্টিপাথর থেকে নির্মিত হয়েছিল। মা ব্রহ্মময়ী নির্মাণের পর যখন এই মূর্তিটি দক্ষিণেশ্বরের জন্য প্রস্তুত করা হলো, তখন এটিও রানীমা সার্বিকভাবে পছন্দ করেননি, কারণ এটি আবার গর্ভগৃহের তুলনায় কিঞ্চিত বড় হয়ে গেছিল। স্বভাবতই এই কারণে রানীমা এটিকেও বাদ দেন এবং অবশেষে গোহ পরিবারে নবীন ভাস্কর এটি বিক্রি করেন। এই গোহ পরিবারের সন্তান ছিল বিখ্যাত কুস্তিগীর যতীন্দ্রচরণ গুহ ওরফে গোবর গুহ, তাহারই পিতামহ ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা শিবচরণ গুহ। শোনা যায় নবীন ভাস্কর বর্ধমান মহারাজের সাহচর্যে এই তিনটি মূর্তি তৈরির জন্য বিহারের জামালপুরের একটি আস্ত পাহাড় কিনে নিয়েছিলেন এবং হবিষান্ন গ্রহণ করে মহা নিষ্ঠা ভরে তিনি এই তিনটি মূর্তি তৈরি করেছিলেন। ছোট ছিমছাম এই প্রাচীন মন্দিরে সকাল থেকেই বেশ জনসমাগম হয়। মন্দিরের পাশেই অবস্থিত একটি শিব মন্দির। কালী পুজোর সময় মাকে মহাসমারোহে পূজা করা হয় এখানে। আর এইভাবেই মা ভবতারিণী আর তার দুই বোন মা ব্রহ্মময়ী ও মা নিস্তারিণী পূজিত হয়ে আসছেন সুদূর অতীত হতে। মা কালীর শহরে এভাবেই মায়ের আখ্যান কাহিনী ছড়িয়ে পড়েছে লোকমুখে। ভক্তি ভরে মা মা ডেকে আজীবন কাল পুজো করে আসছেন মানুষ বংশ পরম্পরায়। ওই যে আগেই বলেছি, এই শহর মায়ের শহর, মা কালীর শহর। জয় কালী কলকাতাওয়ালী।